আমরা আজকে আপনাদের হাতে সামান্য উপহার তুলে দেওয়ার খাদ্য সামগ্রী তুলে দেওয়ার জন্য এই ক্ষুদ্র আয়োজন করেছি আমরা আপনাদের জন্য দোয়া করছি যাতে স্বাভাবিক সময়ে স্বাভাবিক জীবনে আল্লাহতালা তাড়াতাড়ি ফিরে যাওয়ার তৌফিক এনায়ত করেন এই জন্য আমরা তালার কাছে দোয়া করছি আর আপনাদেরকেও আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি মুবারকবাদ জানাচ্ছি আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা এখানে উপস্থিত হওয়ার জন্যে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে যেটা সহযোগিতা করব। আপনারা দোয়া করবেন এই সহযোগিতা আমরা আরও অনেক দিন যাতে অব্যাহত রেখে এই নগরীর দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষদেরকে আমরা সহযোগিতা করতে পারি পাশে দাঁড়াতে পারি তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া পর্যন্ত আমরা অব্যাহত সহযোগিতায় যাতে থাকতে পারি এই দোয়া আপনাদের কাছে চেয়ে আমি এখানে কথা শেষ করছি ওয়াসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরকাত বাংলাদেশ জামাত ইসলামী যখনই কোনো ধরনের সমস্যা নিপতিত হয়েছে মানুষ এই সংগঠন মানুষের পাশে এসে তার সীমিত সামর্থ্য নিয়ে তার সাথে এসে দাঁড়ানোর সুযোগ গ্রহণ করেছে নিয়েছে আসলে আমাদের সামর্থ্য যাই থাকুক আমাদের মনটা বড় উদ্ধার আমরা যেহেতু আল্লাহর ভয়ে ভীত হয়ে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি আমি মনে করি যে এটা সরকারি ত্রুটি আমরা পারতাম বড় একটি জায়গায় সুন্দর করে সব অনেক মানুষকে নিয়ে একত্র করে তাদের দুঃখ দুর্দশা শুনে আমরা দিতে পারতাম কিন্তু এই আয়োজনের পিছনে কিন্তু আমাদের লিমিটেশন না এই আয়োজনের পিছনে আমরা আমরা করিনি এই আয়োজনের ছোট্ট আয়োজনের পিছনে সরকার দায়ী বাংলাদেশ জামাত ইসলামী সংগঠন হিসাবে আমাদের ভাই বোনদের কাছ থেকে কালেকশান করে বিভিন্নভাবে আমরা আপনাদের পাশে খুব সামান্য কিছু নিয়ে হাজির হয়েছি আপনাদের যে ক্ষতি হয়েছে এই দু চার পাঁচ দশ কেজি চাল বা ডাল দিয়ে এটা দিকে কভার করা যাবে দু একদিন হয়তো আপনার চলবে কিন্তু এরপরে তো চলবে দোয়া করবেন যাতে আপনাদের বিপদ যতদিন আছে আমরা যে ধারাবাহিকভাবে আপনাদের পাশে দাঁড়াতে পারি সহযোগিতা করতে পারি আজকে আমাদের এই দেশে যদি সত্যি জনগণের সরকার থাকত মানে জনগণের ভোটে নির্বাচিত দায়িত্বশীল সরকার থাকতো তাহলে বলেন বেখেয়াল থাকতে পারতো না জনগণের পাশে এসে দাঁড়াতো আজকে আপনাদের এই দুঃখ দুর্দশার পাশে জামাত ইসলামী ছাড়া আর কোনো দল কি আসছে অথচ অনেক দল আছে উচিত ছিল আমরা সকলকে আহ্বান করব বিপদের সময় যেন সকলেই মানুষের পাশে দাঁড়াই এখন থেকে আপনার সরকারকে বাছাই করতে হবে ভালো সরকার কোন সরকার যে সরকার মানুষের কল্যাণ করবে আপনাদের কি মনে হয় জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে জনগণকে ভালোবাসবে না ইনশাল্লাহ এটা তাদের কাজ যে জনগণকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসবে তো এরকম একটা সরকার কায়েম করা দরকার কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনটা করতে হবে তাহলে জনগণের সরকার আসলে জনগণের দায়িত্ব জনগণের যে অভাব অভিযোগ সরকার এটা বুঝবে ইনশাল্লাহ তো সেদিনের অপেক্ষায় আমরা আছি আপনারা ইনশাআল্লাহ এই আন্দোলনের সাথে একমত আছেন তো ইনশাআল্লাহ আমাদের অধিকার যদি ফিরে পায় জনগণ তাদের অধিকার ফিরে পায় সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে এই বন্যার পানি চলে গেলে মানুষ আরও বিপদে পড়ে বিভিন্ন অসুখ বিসুখ হয় আমাদের চিন্তা আছে যদি আমাদের সম্ভব হয় সেটাও আমরা চিন্তায় আছে যে কিছু সহযোগিতা আমরা করতে পারি কি না তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি সুবাহান কাল্লা হুম্মা ও হামদিকা সাদু আল্লাহ আহিল্লাহা আস্তাক ফেরুকা ও আতু বই একটা নিয়ে যাক জাম্বার ভাই तपा